আমি মানে ব্রহ্মপুত্র পুষ্কর উড়িয়ে আমি মানুষের আদান প্রক্রিয়া দেখার পথে আমি ডিব্রুগড় যে ভুল উঠি গেল আমার কারণে কারবার হুসেন হাসানের এই হাতত পাঁচফুটিয়া চৌয়া পুস্তক এইবিলাক লৈ 2018 চনের মার্চ মাসের 31 তারিখে তার একটা লেখা লিখেছিলেন ক্ষমা বিচারিছো যে আজান পেলে আমার পূর্বপুরুষক পৃথিবীর কোন কারোর লগত সংঘাত সৃষ্টি করার সকল যে ঘটনা করে দাও কারণ এক মে পূর্বপুরুষে যেটা ইসলাম গ্রহণ করেছেন অসমের ভেটি গড়ি যাওয়ার পিছতে আমার অসমত প্রত্যেকটো ভাষা ভাতি জাতি জনগোষ্ঠীর লোক একত্রিত হয়ে আছো কিন্তু যাওয়া কিছুদিনের প্রায় ধর্ম নামত হিন্দুয়ে হোক মুসলমান খ্রিস্টানের হোক কিন্তু এর অপসংস্কৃতি গড় লৈ উঠিছে পল্লমর নামত আপনার যেধরনের অবাধ ভোজপুরি গীতত এক অশ্লীল নৃত্য করে যায় প্রতিমা বিসর্জনের নামত অশ্লীল নৃত্য করে যায় ঠিক সেইধরনের মহরমত কিন্তু সেইদিনাখন ডিব্রুগড় নিচিনা শহরত এক হাতের অস্ত্র শস্ত্র লৈ এক মানুহ মারাত্মক মানে ভাবুকি দিয়ার নিচিনা এক অপসংস্কৃতি গড় লৈছে গতি আমি আজি সোনাই সচেতন মহলৰ পৰাই আজি উপস্থিত প্ৰত্যেকটো ধৰ্মৰ জাতি জনগোষ্ঠীৰ যিসকল লোক আছে বা বিভিন্ন ধৰণৰ সংগঠনৰ পৰা আজি প্ৰতিনিধিত্ব কৰি আহিছে আমি ইয়াৰ পৰাই চৰকাৰকে হওক বা প্ৰত্যেকটো ধৰ্ম ধৰ্মীয় অনুষ্ঠানক অনুৰোধ জনাম যে সংস্কৃতি গঢ়ি তোলক ধৰ্মীয় অপসংস্কৃতি নহয় আমি মানুষের আদান প্রক্রিয়া দেখার পথে আমি ডিব্রুগড় যে ভুল বলে উঠি গেল আমার কারণে কারবার হুসেন হাসানের এই হাতত পাঁচফুটিয়া চৌয়া পুস্তক এইবিলাক আগভাগিলে আমি আগভাগিলে আমি ব্রহ্মপুত্র পুষ্কর উড়িয়ে দেব সমগ্র বক্তব্য